অর্পিতা মুখোপাধ্যায় এখন আলিপুর সংশোধনাগারে অনুতপ্ত। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই জেলে শ্রীরামকৃষ্ণের কথামৃত পাঠ করছেন অর্পিতা মুখোপাধ্যায়, তিনিও তদন্তে সহায়তা করছেন। এর মানে কি, অর্পিতা মামলার প্রধান সাক্ষী হতে ইচ্ছুক? বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ইডির বিশেষ আদালত। তাদের বিচার বিভাগীয় হেফাজত আরও 14 দিনের জন্য 13 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাই পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি উভয়কে যথাক্রমে প্রেসিডেন্সি সংশোধনাগার এবং আলিপুর সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে 23 জুলাই শনিবার স্কুলে চাকরি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসসহ 21 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গত রাতে ইডি বেলঘড়িয়ার অর্পিতার দ্বিতীয় ফ্ল্যাট থেকে 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করেছে।